হজ কোনো কঠিন জিনিস না, আমরা কঠিন বানায় নিছি। হাজির করণীয় মাত্র ফরজ তিনটা, ওয়াজিব ছয়টা, টোটাল কয়টা? নয়টা। ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে, ফরজ ছুটে গেলে হজ আবার করতে হবে। যদি আমার ওয়াজিব না ছুটে তাহলে আমার দম দেওয়ার কোনো দরকার নেই। অনেক সময় গুরু লিডাররা বলবে বুলতুরুটি হয়ে গেছে দম দেন, ওটার জন্য দম না, ওটার জন্য রাস্তায় আসছে আসতে যাইতে এক দুই টাকা সৎকা করলেই চলবে, ওটার জন্য দম দিতে হবে না। দম তো দিতে হয় ওয়াজিব ছুটার জন্য। ফরজ কয়টা মনে রাখবো কিন্তু, ফরজ এহরাম বাঁধা, তোয়াফে জিয়ারত করা, উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, তিনটা ফরজ। আরাফায় এহরাম বাঁধা, তোয়াফে জিয়ারত করা, আরাফায় অবস্থান করা, এই তিনটা হলো ফরজ। তিনটা যদি তরতিবের সাথে শুনেন, আপনারা তো হজ্জে তামাত্তু করবেন, বাংলাদেশিরা বেশিরভাগই হজ্জে তামাত্তু করে, যায়া শুধু উমরার নিয়তে যায়, আর উমরার ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। উমরার ফরজ হলো এহরাম বাঁধা, বাইতুল্লাহকে সাতবার তওয়াফ করা, এটা ওয়াজিব ফরজ শেষ। আর ওয়াজিব দুইটা, সাফা মারওয়ায় সাই করা, সাফার থেকে শুরু হবে মারওয়ায় গেলে একবার হবে, মারওয়ার থেকে আবার সাফায় আসলে দুইবার হবে, মানে সাড়ে তিন চক্করে যায়া সাত সাই হয়ে যাবে, সাড়ে তিন চক্কর, চক্কর বোঝেন তো, গেল আবার আইল, এরকম সাড়ে তিন চক্করে সাত সাই হয়ে যাবে। কিন্তু বাইতুল্লাহর তওয়াফ সাতবারই করতে হবে, হজের আসওয়াদ থেকে শুরু হবে, আবার আসওয়াদে আসলে একবার হবে, আবার গুড়া আসওয়াদে আসলে দুইবার হবে, এরকম সাতবার চক্করে তওয়াফ কমপ্লিট হবে। তো উমরার ভিতরে ফরজ দুইটা, এহরাম বাঁধা, বাইতুল্লাহকে সাতবার তওয়াফ করা, এটা হলো ফরজ। ওয়াজিব দুইটা, সাফা মারওয়ায় সাই করা, আর চুল ছাঁটা বা মুন্ডানো, চুল মুন্ডানো বা ছাঁটা, মানে পুরা নাইরা করা বা কি করা, ছাঁটা ছোট করা, তারপরে স্বাভাবিক পোশাকে চলে আসবে। সাত তারিখে আবার এহরাম বাঁধবে মক্কার থেকেই, ঘরের থেকেও বাঁধতে পারে, আবার বাইতুল্লাহ এসেও বাঁধতে পারে। এহরাম বাঁধা প্রথম ওয়াজিব, প্রথম ফরজ। এহরাম বাঁধার পরে আট তারিখে, সাত তারিখে রাত্রি নিয়ে যাবে মিনায়, আট তারিখ সারাদিন ওইখানে থাকবে, রাত্রি নিয়ে যাবে আরাফায় নয় তারিখ, এই আরাফায় দ্বিতীয় ফরজ, দ্বিতীয় ফরজ, দ্বিতীয় ফরজ, দ্বিতীয় ফরজ। নয় তারিখে রাত্রে আবার মুজদালিফায় চলে আসবে, দশ তারিখে সকাল পর্যন্ত মুজদালিফায় থাকবে, দশ তারিখ সকালবেলা শয়তানকে প্রথম এক জায়গায় পাথর মারবে, এটা হলো প্রথম ওয়াজিব, প্রথম পাথর মারবে, তারপরে কুরবানি করবে, দ্বিতীয় ওয়াজিব, তারপরে মাথা মুন্ডাবে বা ছাড়বে, তৃতীয় ওয়াজিব, ঠিক আছে। ওই দিনই যদি পারে তাহলে তৃতীয় ফরজটা আদায় করবে, মক্কায় আয়েশা তওয়াফ করবে, মক্কায় আয়েশা তওয়াফ করবে, তারপরে সাই করবে, তওয়াফের সাথে সাথে সাফা মারওয়া কি সাই করবে। সাইটা আগেও করে নিতে পারে, যে সময় এহরাম বাঁধবে হজের জন্য ওই সময় যদি তওয়াফে শুকুর করে তওয়াফ করলো তখন সাইটা সাথে সাথে করে নিতে পারে অ্যাডভান্স।
অ্যাডভান্স সাই হ্যাঁ কোরআন নিতে পারে, সাই কোরআন নিতে পারে অ্যাডভান্স সাই, ঠিক আছে। তারপরে তোয়াফে জিয়ারত হয়ে যাবে, আবার মিনায় চলে যাবে। দ্বিতীয় দিন শয়তানকে তিন জায়গায় পাথর মারবে, ওয়াজিব। তৃতীয় দিন তিন জায়গায় পাথর মারবে, তো ওয়াজিব। এবং তৃতীয় দিন মায়েরা সূর্য ডুবার আগে মিনা ছেড়া দিবে, সূর্য ডুবার আগে মিনা ছেড়া দিবে। বাকি একটা ওয়াজিব থেকে যাবে, সেটা হলো বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ ওয়াজিব। কিন্তু কেউ যদি ভাবে, অনেক সময় দেখা যায় অনেক আগে চলে গেছে হজের ফিরতি ফ্লাইট, এমন হয়ে গেছে যে গ্যাদারিংয়ের কারণে সে একবারে যেদিন 13 তারিখে তার ফ্লাইট, 12 তারিখে হজ শেষ, 13 তারিখে তার ফ্লাইট, মানে 13ই জিলহজ তার ফ্লাইট, ফিরতি ফ্লাইট। এই জন্য বলেন ওলামা একরাম, ফোকাহা একরাম বলেন যে দুই চারটা নফল তোয়াফ করে রাখা ভালো, দুই একটা নফল তোয়াফ করে রাখা ভালো। যদি এরকম হয় যে এখন আর বিদায় তোয়াফ করতে পারতেছি না সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে, তাহলে ওই যে নফল তোয়াফ করে রাখছে ওটার একটা ওয়াজিব তোয়াফ হিসাবে বলা দিবে, যে ওটা একটা বিদায় হজ হিসাবে দিয়া দেওয়া হলো, তাহলে বাস বিদায় তোয়াফ হিসাবে এটা গণ্য হয়ে যাবে, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, ওয়াজিব না ছুটা ব্যতীত কোনো কোরবানি না করা চাই, দম না দেওয়া চাই। বলবে যে দম দিয়া দেন, ভুল ত্রুটি হয়েছে, অনেকে বলবে, ফুসলাবে আপনাকে, আপনি বলবেন না আমার ওয়াজিব ছুটে নাই, খরচ ছুটলে তো হজ আবার করতে হয়, ওয়াজিব না ছুটলে কোনো দম দেওয়ার দরকার নেই, আপনাকে কি দিতে হবে, সদকা দিতে হবে। হ্যাঁ, চলতে ফিরতে অনেক পাবেন, যারা হাত পাতবে দুই এক রিয়াল, চার রিয়াল, পাঁচ রিয়াল, সমর্থ অনুযায়ী দিতে থাকেন সদকা, ঠিক আছে, এটার দ্বারা ভুল ত্রুটিগুলো সব ঠিক হয়ে যাবে। আর দুটা লক্ষণীয় বিষয় আছে হজে যারা যাব তাদের জন্য, লক্ষণীয় বিষয় দুটা আছে হাজি, হাজির জন্য লক্ষণীয় বিষয় দুটা। একটা বিষয় হলো সময়কে কখনো আমি, সময়কে কখনো আমি হ্যাঁ ঘুমে কাটাবো, কিন্তু ফালতু কোনো কাজে কাটাবো না। ঘুমে কাটান, তাতে কিছু আমার আপত্তি নেই, আমারও নাই, আল্লাহরও নাই, রসুলেরও নাই, ঘুমে কাটায় দিলে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি সজাগ সময়টা, একটা সময়ও যেন আপনার অনার্থ না যায়, আমল ছাড়া না যায়, আমল ছাড়া। কেন মক্কা যা করেন 100,000, মদিনায় যা করবেন 50,000, 50 না 50, এটাকে মনে রেখা একটা মুহূর্ত যেন ঘুম ছাড়া অনার্থ। আর এটার জন্য সুন্দর একটা বুদ্ধি হলো, রাস্তাঘাট চিনার পরে আপনি একা হয়ে যাবেন, কারোর সাথে থাকলেই হয়তো আপনার কাঁধে নাও আসতে পারে, আরেকজনের কাঁধে চড়া আপনার কাঁধে আসবে, আরেকজনের কাঁধে চড়া, মনে হয় বুঝাইতে পারিনি, কি বুঝছেন, আরেকজনের কাঁধে চড়া আপনার কাঁধে আসবে যদি আপনি একত্রিত থাকেন। রাস্তাঘাট চিনার পরে বিলকুল একা, কেন জীবনে আর যাই না, না যাই কে জানে। হ্যাঁ, সুযোগ দিছে, ইচ্ছা করলে সারা জীবনেরটা আমি এইখানে এই মুহূর্তে গুছায় নিতে পারি। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনার জীবনে নামাজ কাজা হয়েছে, আপনি 24 ঘন্টায় 5 অক্ত নামাজ কাজা করেন না, ঠিক না, একদিনের নামাজ কাজা করেন, ওইখানে একদিনের নামাজ থাকবে, কয়দিনের, 1,00,000 দিনের নামাজ কাজা আপনি উঠায় ফেললেন, ঠিক না। হ্যাঁ,
365টি দিয়া ভাগ দিয়া দেখেন কত বছরের কাজা উঠা গেল যদি আল্লাহ কবুল করে নিল। আর আপনি যদি হেলায় হারায় দিলেন তা আল্লাহ তো বলার সুযোগ আছে, তোকে তো মক্কায় আনছিলাম, ইচ্ছা করলে একদিনে তুই 1,00,000 দিনের কাজাকে উঠাইতে পারতি, তুই তো সারা দিন চায়নার জিনিস কিনছ তার লাগেজ ভরছস, বাজারে ঘুরা ঘুরা দেখছস, ঠিক না? তোরে লয়া লয়া গেছে, আয়ো মেয়া ঢাকায় তো রাগ হয়ে যাবেন, রাগ হবেন ঢাকায় বাসায় করতেছে, চলিয়ে না মিয়া সোনা কা পাহাড়টু দেখে আতে, সোনা কা পাহাড়টু চলো না মিয়া, সোনা কা পাহাড়টু দেখে আতে, আমি তো চিনি এরকম মানুষ, চলো না মিয়া সোনা কা পাহাড়টু দেখে আতে। আপনি গেলেও দেখবেন আমার কথা সত্য, আরাফার দিন পারে না হাজিরা শুধু টাস নিয়ে যাইতে, টাস নিয়ে গেলে ভালো হইতো মনে হয়, রব্বে কাবার কসম। আমরা দেখি তো সময় পাস করানোর জন্য টাস তালাশ করে, টাস হইলে মনে হয় সময়টা ভালো পাস। সারাদিন জোস টুকাইতে থাকে, কোথায় জোস দেয় কোথায় পানি দেয় কোথায় খাওয়া দেয় এটা টুকাইতে থাকে, আর সবাই মিলা সারাদিন চিরা মিরা কয়ে দিছে, চিরা লয়ে যেন গুড় লয়ে যেমন লয়ে গেছে, এডি বাইর করে সারাদিন খাইতে থাকে, আর বাথরুমে লম্বা লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকে। একদিন না খাইলে কি হয়, মরা যায় মানুষ, মরে না, একদিন না খেলে রোজা রাখলেন না, একদিন না খেলে কি খান, যা আছে মিললো খাইলেন, না মিললে না খাইলেন। সময়টাকে কাজে লাগানো মনে থাকবে, সময়টাকে আরেকটা কথা মনের ভিতরে গাইথানেন, যখন বাড়ির থেকে বাহির হবেন এহরাম পড়া হয়ে যাবে, আবার যখন বাড়িতে এসে ঢুকবেন এই সময় পর্যন্ত আপনি মুর্দা থাকবেন, মুর্দা মুর্দা যেরকম কিচ্ছু বলে না, নড়াইলেও নড়ে না, নড়াইলে নড়ে না, চড়াইলে চড়ে না, চড়াইলে চড়ে না, ঠিক আপনাকে মুর্দা হইতে হবে। বাড়ির থেকে যখন বাহির হইলেন বাড়িতে ঢুকা পর্যন্ত মুর্দা হয়, তাইলে আপনি সবর করতে পারবেন, এটাকে সবর বলে। এই জন্য দেখবেন মক্কা শরীফ ফ্ল্যাট থেকে যখন নামবেন ওইখানে যারা ভলান্টিয়ার আছে ওরা আপনাকে সারা যতক্ষণ থাকবেন 200-100 বার আপনার কানে কানে এসে জোরে জোরে বলবে, হাজি সবর 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 সবর। যারা পুরান হাজি গেছে এরা এই শব্দটা শুনছে কিনা আমাকে বলে, ভলান্টিয়াররা এসে বলবে হাজি সবর সবর সবর। আপনি মুর্দা হয়ে যান, মুর্দা হয়ে যান, নাইলে আপনি হজ নিয়ে আসতে পারবেন না, রাইখা আসতে পারবেন, তখন দেখা যাবে আপনি ওইখানেও যায়া সারাদিন মোবাইলের ভিতরে নেটের ভিতরে দেখতেছেন, ভিডিও করে দেখাইতেছেন, কি আরে না কি বলে ভিডিও কলিং করে দেখাইতেছেন, দেখ আমি কফ করতেছি, বাড়িওয়ালা বয়া দেখবো, আপনিও ফুর্তিতে থাকবেন এরাও ফুর্তিতে থাকবে, হজ নিয়ে আসতে পারবেন না। আমাদের দেশের হাজিরা যায়, এখন তো এত টাকা খরচ করা যায়, এবার তো কমসে কম 7,00,000 টাকা খরচ হবে, উপরে তো আরও বড় বড় প্যাকেজ আছে, ঠিক না? হ্যাঁ এত টাকা খরচ করা যায়, হজ নিয়ে আসতে পারে না, হজ নিয়ে আসতে পারে না, হজ রাইখা আসে শুধু কেন, সবর না করার কারণে, মুর্দা না হওয়ার কারণে। শুধু মনকে বলবেন হজের সফর কয়দিন, 30 দিন পাই, 30 দিন 40 দিন, 40 দিন মুর্দা থাকেন। এজন্য বাংলা একটা আরবিতে একটা কাহিনী আছে, প্রবাদ বাক্য আছে, মুতু কবলা আন্তাম, মৌতের আগে মরে যাও, এটার উপর একটা কাহিনীও লেগেছে সুন্দর। এক বেটা ময়না পালতো, ময়না কথা বলে যে তুই ময়না পাখি পালতো,
তোমরা কথা বলতে একদিন শিকারে যাইতেছে ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসকিয়ার ভিতরে লেখছেন তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কই যাস সকাল সকাল কই কইস না শিকার করতে যাইতেছি আচ্ছা অসুবিধা নাই যাও দোয়া করি কিন্তু আমার বন্ধুদের সাথে দেখা হইলে আমার সালাম বলো আমার তার সাথে দেখা হইলে জাতি ভাইয়ের সাথে দেখা হইলে ময়নার সাথে দেখা হইলে সালাম বলো আমার বাগানে ঢুকেই দেখে জঙ্গলে ঢুকেই দেখে আট দশটা ময়না এক ডালে বসে আছে যে দেখছে ওই মনে উঠছে আরে আমার ময়না না সালাম দিতে বলছে ডাক দিয়া বলতে যে শুন 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 তোদের মতো একটা ময়না আমার এখানেও আছে বাড়িতে সে তোদেরকে সালাম দিছে বলতে দেরি দশটা ডালের থেকে পোড়া মরতে দেরি হয় না সালাম দিতে দেরি সব পোড়া নিচে পড়ে গেছে বস মনটা গেছে ভাইঙ্গা কি শিকার করবে এত দামি ওর সালামে কি বিষ ছিল যে ও মরে গেল দশটা ফিরে গেছে বাড়ি মনটা খারাপ মনে জিজ্ঞেস করছে মালিক এত তাড়াতাড়ি কেন ফিরে আসলা হাতে তো কিছু নাই তুই আর কথাই বলিস না কি হয়েছে তোর ভাইদের সাথে দেখা হয়েছিল তুই সালামে কি বিষ মিশিয়ে দিছিলি যে তোর সালাম দিতে দেরি দশটা মরতে দেরি হয় নাই বাস এই কথা শুনতে দেরি নিজের খাঁচারটাও মরতে দেরি হয় না খাঁচার ইয়ে খুইলা সামনে নিয়ে অনেকক্ষণ নেড়া চেড়া দেখছেন চৌকো মেলে না নড়েও না চড়েও না বিলকুল কাট হয়ে গেছে তো দুঃখে যখন উঠা দাঁড়াইছে আর কি করব মরে গেছে আর কি করার আছে ঠিক না কিচ্ছু করার নাই তো যেই উঠা দাঁড়াইছে এ উড়াল দিয়া যায় চালের ভিতরে মালিক বলে এটা কি এটা কি মালিক আমার ছালামে বিষ ছিল না আমার বন্ধুরা আমাকে বলছে তুই খাঁচায় কতদিন থাকবি আমাদের মতো যদি উঠতে চাস তাহলে মরার আগে একটু মরা দেখ তো ওরা আমাকে অভিনয় করে মৌত শিখায় দিছে আমি আজকের থেকে স্বাধীন বাগানে বাগানে ঘুরব এই জন্য হাজি যারা যায় বাড়ির থেকে যখন বাহির হবে আবার বাড়িতে ঢুকা পর্যন্ত নিজেকে মৌত বানায় মৃত্যু ব্যক্তি বানায় যা বলে বলুক যেমন অবস্থা আসো ধৈর্যের সামান কখনো হাত থেকে ধৈর্যের রশি হাত থেকে কখনো ছাড়ো সবরের বাঁধ যেন কখনো না ভাঙে অনেকে খোঁচাইতে চান কিন্তু সবরের বাঁধ যেন না আমার জীবনে আমি একজন হাজি পেয়েছিলাম নাম বললে চিনবে না বাদামতলি দিয়ে আছে আমি আরে পেয়েছিলাম যদিও আমার সাথে যোগাযোগ খুব কম হয় দুই তিন বছর ধরে দেখাই হয় না কিন্তু আমি তার প্রশংসা করি তাকে আমি পাইছিলাম যে সবর কাকে বলে ঠিক মুদ্দাই ছিল পুরো হজ পর্যন্ত কারোর সাথে কোনো টু শব্দ করে যারা হজে যেতেছে আপনাদের কাছে দরখাস্ত হজ নিয়ে আসতে হলে আমাদেরকে সবরের পাহাড় কেন হজ বাড়ির থেকে যখন বাহির হবেন বাড়িতে ফিরা পর্যন্ত আপনার প্রত্যেকটা কদম বিড়ম্বনার হবে প্রত্যেকটা কদমে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যদি ধৈর্যের পরিচয় দিয়ে বাড়িতে ফিরতে পারলেন তাহলে আমি বিশ্বাস লেখা দিতে পারি আপনার হজ কমপ্লিট আপনি হজ নিয়ে আসছেন এটা ওই হজ যেই হজ আপনাকে জান্নাত পাঠিয়ে হলো সময়ের মূল্যায়ন আরেকটা হলো ধৈর্য সবর সবর যা কয় কর যা করে কর ঠান্ডা বাদ দেখ আর পচা বাদ দেখ বাস খাইতে পারলে খাইলেন না পাইতে না খায় রাইলেন আপনি নিজেরটা নিজে খায় নিলেন কিচ্ছু বলেন না তাইলে ইনশাআল্লাহ ওই হজ নিয়ে ফিরতে পারবেন ওই হজ নিয়ে ফিরতে পারবেন যে আপনি আপনার ফ্যামিলির 400 জন নিয়া জান্নাতে যাবেন 12ই রবিউল আউয়াল পর্যন্ত আপনার দোয়া কবুল হবে আপনি যার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া কবুল হবে
যাকে আল্লাহর কাছে চাবেন তাকেই আপনার হাতে আল্লাহ উঠায় দেন। এতটুক যদি মনে রাখতে পারি আমার কথা, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এতটুকুই মৌলিক জিনিস, এতটুকুই মৌলিক জিনিস। বাকি আমরা আপনাদেরকে বই দিয়া দিব ইনশাআল্লাহ, ওটার ভিতরে পুরা লেখা আছে কিভাবে হজ করতে হয়, বাংলা সহজভাবে লেখা আছে ওটা ইনশাআল্লাহ। ওটা ইনশাআল্লাহ সবাই পড়া নিয়েন, আর গ্রুপ লিডাররা তো থাকবেই, ওলামায়ে কেরাম সাথে থাকবে, এদের কাছ থেকে শিখা নেই। সর্বশেষ কথা হইল মেরে দোস্ত, আমরা হজে যারাই যাইতেছি আমরা আমাদের দেশের প্রতিনিধি হিসাবে যাইতেছি, আমাদের দেশের প্রতিনিধি হিসাবে যাইতেছি। কমসে কম এতটুক না হোক আমি যেন আমার দেশের মানুষকে না বলি, আমাকে সালাম দিতে বলুক আর না বলুক, আমার কাছে দোয়া চাক আর না চাক। এক সময় ছিল, এখন নাই, এক সময় ছিল এটা, মানুষ হাজিকে আগায়া দিয়ে আসত, আবার হাজিকে আগায়া নিয়ে আসত। কেন এটা আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষা ছিল, হাজি যখন যায় তাকে বহু দূর পর্যন্ত আগায়া দিয়ে আস, আর হাজি যখন যায় তখন তার কাছে দোয়ার দরখাস্ত কর, আর হাজি যখন আসে তো আগায়া নিয়ে আসো, ইস্তেকবাল করে নিয়ে আসো, আর এর কাছে দোয়া চাও, হুকুম আছে। কিন্তু আমি যারা যাইতেছি আমরা, আমি আপনাদেরকে বলব আমরা আমাদের দেশকে স্মরণ রাখবো, দেশের মানুষকে স্মরণ রাখবো, যেখানেই মদিনায় যাব তো সবার পক্ষ থেকে সালাম দেব, যতগুলো দোয়ার জায়গা আছে ক্ষেত্র আছে দেশের মানুষের জন্য দোয়া করব, পুরো উম্মতের জন্য দোয়া করব। আজকে উম্মতের দোয়ার দরকার আর কিছু দরকার, আল্লাহ উম্মতকে এত কিছু দিছেন যেটা বইলা কইয়া শেষ করা যাবে না, কিন্তু উম্মতের জন্য এখন কিছু চোখের পানি দরকার, পানি। এটা যদি হয়ে যায় তাহলে উম্মত আবার ওইখানে যাবে যেটা কোনো কবি লিখছিলেন, তুম কাহাঁ সে রওয়ানা হুয়ে, তুম কাহাঁ সে রওয়ানা হুয়ে আর কাহাঁ যাকর ঠেরে আর আব কাহাঁ ঘেরে। আমাদের যাত্রা কোথেকে ছিল আর আমরা যাত্রা থামছে কোথায়, আর আজকে আমাদের অবপ্রথম কোথায়, এটার থেকে যদি বাঁচতে হয় তাহলে একটাই রাস্তা আছে, হাজিরা যদি চোখের পানি ঝরায় উম্মতের জন্য হইতে পারে, হাজিদের চোখের পানি দ্বারা এই হজেই ফয়সালা হইতে পারে যে আমি আবার বন্ধু উম্মতকে ওই জায়গায় পৌঁছাবো যেখানে যায় তাদের গন্তব্য শেষ হয়েছে। এই জন্য হাজি সাহেবদের কাছে দরখাস্ত, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, করবেন তো না করবেন না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم صل وسلم وبارك على حبيبك يا الله আজকে আমাদের চাওয়ারও বড় সুযোগ, আজকে আমাদের পাওয়ারও বড় সুযোগ, কেননা আয় আল্লাহ এক তো আমরা আপনার ঘরে বসে আছি, দ্বিতীয় আমরা মেহমান আপনার মেহমানদেরকে নিয়ে বসে আছি যারা আপনার ঘরে যাবে। আল্লাহ আজকে আমাদের উসিলা দেওয়ার বড় সুযোগ চলে আসছে, আমাদের বিশ্বাস আজকে আমরা পাইয়েই উঠব না, পায়া উঠব না, আজকে আমরা খালি হাত উঠব না, হাত পুরানি আজকে আমাদের মনের সব চাওয়া পাওয়া পুরা হয়ে যায়, এক তো আপনার ঘরে বসা আর একটু হাজিদেরকে নিয়ে হাত তোলা, জুয়ুফুর রহমান আপনার মেহমান, আপনার খাস মেহমানেরা, আপনার খাস মেহমান মালিক, আজকে দয়া করে আমাদেরকে খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম আমাদের মজলিসকে কবুল করেন, মজলিসের ভিতরে যারা আছে তাদেরকে কবুল করেন, যারা দূর দূর আছে তাদের কবুল করেন, আল্লাহ হাজি শব্দের কথা কবুল করবেনই করবেন, হে
আল্লাহ আর আপনার ঘরের মেহমান আপনার ঘরের মেহমান আপনার ঘরের মেহমান আপনার ঘরের মেহমান আল্লাহ আপনি আপনার হাবিবকেও মেহমান বানাইছিলেন আমরা জানি আপনি কিরকম মেহমানদারি করছেন আমার বিশ্বাসে হাজিদের সাথে আপনি এরকমই মেহমানদারি করবেন কেননা এরাও তো হাবিবেরই উম্মত আল্লাহ আল্লাহ এদের সফরকে কবুল করেন সফরকে কামিয়াব করেন আল্লাহ আল্লাহ ওই হজ নসিব করেন যেটাকে হজ্জে মবরুর বলে যেটার বদলা জান্নাত ছাড়া আর কিছু হয় না ওই হজ নসিব করেন আল্লাহ সহি সালেম নিয়ে যান সহি সালেম আমাদের ভিতরে ফিরে নিয়ে আসেন আল্লাহ বরকত দিয়া বরফুর করে আমাদের কাছে ফিরে আনেন বরকত আর রহমত দিয়া ভরপুর করে আমাদের কাছে ফিরে আনেন আয় আল্লাহ এদের সফরের সমস্ত কষ্টকে দূর করে দেন আয় আল্লাহ সমস্ত কষ্টকে সবরের পরিবর্তন করে দেন আয় আল্লাহ বিশেষ করে এখানে যারা আসছে আমাদের দেশ থেকে যারা যাবে আয় আল্লাহ একজন হাজিকেও আপনি সবরের দামান যেন হাত থেকে না ছোটে সবরের রশি যেন হাত থেকে না ছোটে সবরের বাদ যেন না ভাঙে কমসে কম বাংলাদেশের হাজিদেরকে আপনি বানায়েন না আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এদের যদি কারো কোনো রুকাউট থেকে থাকে তাহলে এটাকে দূর করা দেন এটাকে দূর করা দেন সমস্ত কিছুকে আসান করা দেন আগামীতে যারা হজে যাবে নিয়ত করছে আয় আল্লাহ এদেরটাও আপনি আসান করা দেন আসান করা দেন আয় আল্লাহ আপনি সাথে হয়ে যান আয় আল্লাহ আপনি সাথে হয়ে যান আপনি সাথে হয়ে যান এদের সাথে হয়ে যান আপনি আয় আল্লাহ সফরে আপনি এদের সাথে হয়ে যান আল্লাহ চতুর্দিক থেকে হেফাজত করেন আল্লাহ ষষ্ঠ দিক থেকে হেফাজত করেন এদেরকে হেফাজত করেন আল্লাহ এদের উসিলায় আমরা যারা এখানে আসি যার যে পেরেশানি আছে দূর করে দেন যেই ধরনের প্রয়োজন আছে আপনি কুদরত দ্বারা মেটা দেন আল্লাহ আমরা অনেকে অসুস্থ কেউ ছোট কেউ বড় কারোরটা প্রকাশ পাইতেছে কারোরটা পাইতেছে না আয় আল্লাহ আপনার এক বন্দা এই মসজিদেই অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেরা নসিব করেন এই হাজিদের হাতের উসিলায় নসিব করেন হাজিদের হাসে হাতের উসিলায় নসিব করেন শেফায়ে কামেলা আজেলা মুস্তামেরা নসিব করেন শেফায়ে কামেলা আজেলা মুস্তামেরা নসিব করেন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন আল্লাহ আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার হাবিবের উম্মত জাররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে বিশেষ করে আল্লাহ মসজিদের সাথে যারা সংযুক্ত ছিল কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে মাফ করে দেন মাফ করে দেন এই মজমার সাথে এই আয়োজনের সাথে যারা সংযুক্ত তাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা রব্বির হামহুমা রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা